নমস্কার বন্ধুরা, আমি ডক্টর অনিমা দাস। আমি এসে গেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি আজকে আলোচনা করব ফোড়া, স্ফোটক বা বোলস নিয়ে। এই ফোড়ার সঙ্গে আমরা কম বেশি সবাই খুব পরিচিত, তাহলে আসুন বন্ধুরা আমরা আলোচনায় আসি। তো আজকে যারা এই প্রথম আমার এই ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনারা কিছু জানতে পারবেন। তাহলে প্রথমে জেনে নেব ফোড়া কোথায় কোথায় হতে পারে। ফোড়া সাধারণত মাথায়, বগলের তলায়, হাতে, পায়ে, কুঁচকিতে নানান জায়গায় ফোড়া হয়ে থাকে। ফোড়া হচ্ছে একটি চামড়ার সমস্যা। চামড়ার কী হয়, চামড়ার যে গ্রন্থিগুলো আছে, গ্রন্থিগুলোর মুখ যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় বা ব্লক হয়ে যায়, তখন ফোড়ার সৃষ্টি হয়। ফোড়া কী হয়, অনেক সময় ছোটো ছোটো হয়, অনেক সময় বড় বড় হয়, অনেক সময় শক্ত হয়, নরম হয়, নানান রকম ফোড়া হতে দেখা যায়। অনেকের কী হয়, একটা ফোড়া হয়, কমে যায়, আবার সেখান থেকে পাশ থেকে আরেকটা ফোড়া হয়, কমে যায়, আবার পাশ থেকে একটা ফোড়া হয়। এরকম চেন সিস্টেমে ফোড়া হতেই থাকে। আবার অনেকের কী হয়, প্রতি বছরে কোনো একটা নির্দিষ্ট সিজনে ফোড়া ঘুরে ঘুরে আসে। আবার অনেকের কী হয়, একটা ফোড়া হয় বা একটা দুটো ফোড়া হয়, সেটা মেডিসিন ইউজ করা বা সেটা কমে যায়। আবার অনেক ক্ষেত্রে কী দেখা যায়, একসঙ্গে একাধিক ছোটো ছোটো ফোড়া প্রচুর হতে পারে এবং সেগুলো প্রচণ্ড ব্যথা হয়। এরকম নানান রকম ফোড়া আমরা দেখতে পারি। ফোড়ার সিমটম কী, ফোড়া যেখানটা হবে সেখানটা লাল হয়ে যায়, সামান্য মুখ দেখা যায়, কোনো কোনো ফোড়ায় সেটা আবার দেখা যায় না, কোনো কোনো ফোড়া জায়গাটা নরম হয়, কোনো কোনো ফোড়া আবার লাল শক্ত হয়ে থাকে, কোনো কোনো ফোড়ায় প্রথম থেকে পুঁজ হয়, আবার কোনো কোনো ফোড়া শেষের দিকে পুঁজ সঞ্চয় হতে দেখা যায়। ফোড়া যেখানে হয় সে কোনো কোনো ফোড়া এত ব্যথা হয় যে ব্যথার জন্য পেশেন্টের জ্বর পর্যন্ত চলে আসতে পারে। কোনো কোনো ফোড়া প্রচণ্ড ব্যথা হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় একদম ব্যথা নেই কিন্তু জায়গাটা শক্ত আর লাল হয়ে আছে। কোনো কোনো ফোড়ার ক্ষেত্রে ভিতরটা টনটন করে, কোথাও আবার দপদপ করে, আবার কোথাও ব্যথাহীন ফোড়াও দেখা যায়। এবার আসুন আমরা দেখে নিই কী কী হোমিওপ্যাথি মেডিসিন আছে এই ফোড়ার ক্ষেত্রে ব্যবহার করার জন্য। প্রথমে যে ওষুধটির নাম আমাদের মনে আসে ফোড়ার প্রথম মানে পর্যায়ে, সেটি হচ্ছে বেলেডোনা। বেলেডোনা 32 ফোঁটা করে সকালে, দুপুরে, সন্ধ্যায় খাবার আধ ঘন্টা আগে আমরা গ্রহণ করলে ফোড়ার প্রথম পর্যায়ে ব্যথা থেকে আমরা মুক্তি পেতে পারি। বেলেডোনার ব্যথা, ফোড়ার ব্যথা হয় প্রচণ্ড, মানে দপদপ টাইপের ব্যথা হয়, ফোড়াটা লাল হয়ে থাকে ফোড়ার চারদিকে এবং সামান্য একটু মুখ দেখা যায়, এটি হচ্ছে বেলেডোনার সিমটম। এরপরে যে মেডিসিনটি বলবো সেটি হচ্ছে হিপারসাল। হিপারসাল ফোড়ার জন্য একটি খুবই ভালো ওষুধ, খুবই ভালো হোমিওপ্যাথি মেডিসিন। এই হিপারসাল মানে লো পোটেন্সি ব্যবহার করলে ফোড়ায় পুঁজ সৃষ্টি হয়, আর যদি হাই পোটেন্সি ইউজ করি তাহলে ফোড়া পুঁজ সৃষ্টি হওয়া বন্ধ হয়ে যায়। হিপারসাল্পের পেশেন্টদের কী হবে, প্রচণ্ড শীতকাতর হবে, এই ফোড়া এত ব্যথা হবে যে পেশেন্টের জ্বর পর্যন্ত চলে আসতে পারে। হিপারসাল ফোড়ার ক্ষেত্রে একটি খুবই প্রযোজ্য মেডিসিন। এরপর যে মেডিসিনটি বলবো সেটি হচ্ছে সাইলেসিয়া। সাইলেসিয়ার ফোড়া সাধারণত একটি পুরনো হয়, এই ফোড়া থেকে তরল টাইপের পুঁজ নির্গত হয়, আর এই ফোড়া দীর্ঘদিন ধরে হয়ে রয়েছে, যে ফোড়া দীর্ঘদিন হয়ে রয়েছে কমছে না, সেই ক্ষেত্রে সাইলেসিয়া 32 ফোঁটা করে সকালে, দুপুরে, সন্ধ্যায় ব্যবহার করতে পারি, বা 200 হলে সকালে 2 ফোঁটা, সন্ধ্যালে 2 ফোঁটা, খাবার আধ ঘন্টা আগে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে। আরেকটি ফোড়ার ক্ষেত্রে যে মেডিসিনটির কথা মনে আসবে সেটি হচ্ছে আর্নিকা। আর্নিকা 30 ফোড়ার জন্য একটি খুবই ভালো মেডিসিন। এই ফোড়া খেয়ে আর্নিকার ফোড়াগুলো কী হয়, একটু ছোটো ছোটো হয় আর প্রচুর পরিমাণে হয়। এক জায়গায় প্রচুর মানে প্রায় 8-10টা ফোড়া দেখা যায়, একটা কমে একটা হয় কিংবা একসাথেই 2-3-4-5টা ফোড়া হতে দেখা যায়, এটা হচ্ছে আর্নিকার ফোড়া। আর্নিকার ফোড়া একটু সাইজে ছোটো ছোটো হবে এবং প্রচণ্ড ব্যথা থাকবে, ফোড়ার ব্যথার জন্য তার হালকাভাবে জ্বরও আসতে পারে, সেই ক্ষেত্রে আমরা আর্নিকা 32 ফোঁটা করে সকালে, দুপুরে, সন্ধ্যায় বা গ্লোবিউলসে নিলে 30 নাম্বার গ্লোবিউলস 4টি করে দানা সকালে, দুপুরে, আধ ঘন্টা আগে আমরা নিতে পারি, নিলে আমরা দীর্ঘদিন ইউজ করলে আমরা এই ফোড়া থেকে মুক্তি।